Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবের আগেই পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট সংস্কার করতে চেয়েছিল কতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েত সেজন্য টেন্ডারও ডাকা হয়েছিল গতকাল ছিল টেন্ডার ডাকার আবেদনের দিন ও আজ ছিল ফর্ম তোলার দিন আর এই ফর্ম তোলাকে কেন্দ্র করেই অন্তর্দ্বন্দ্ব দেখা গেল পঞ্চায়েত অফিসে কোনো বড়সড় গোলযোগের আঁচ হয়তো তিনি আগে থেকেই করেছিলেন তাই পঞ্চায়েত অফিস এলাকায় মোতায়েন করা হয়েছিল কতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনীও টেন্ডার ডাকার সমস্ত প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই টেন্ডার ডাকার এই শেষ সময়ে এসে কোনোভাবেই পিছপা হতে চাননি পঞ্চায়েত প্রধান কিন্তু শাসক শিবিরের কিছু সংখ্যক মানুষ বলে এই টেন্ডার ডাকতে দেওয়া ও ফর্ম তুলতে দেওয়াও যাবে না কারণ টেন্ডার তাদের মন মতো প্রার্থীকেই দিতে হবে কিন্তু সরকারি প্রক্রিয়ায় অনড় থাকলেন পঞ্চায়েত প্রধান তিনি কোনোভাবেই সরকারি প্রক্রিয়ার বাইরে কাজ করতে চাননি এই টেন্ডার ডাকা নিয়ে মতবিরোধ হয় তাই আপাতত টেন্ডারের কাজ স্থগিত করা হয় মির্জাপুর অঞ্চলের প্রধান বিকাশচন্দ্র মাঝি জানান পরবর্তীতে টেন্ডার ডাকার তারিখ জানানো হবে এবং লিগাল প্রসেসেই সমস্ত রকম কাজ হবে তারা চান পুরো কাজটি সরকারি নির্দেশ অনুযায়ী সঠিকভাবে যেন হয় চলুন শুনে নিই এই সম্পর্কে কি বললেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান কতুলপুর থেকে চিন্ময় কুণ্ডু রিপোর্ট আরামবাগ টাইমস আজকে মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে 1415 ফান্ডে যে টেন্ডার প্রসেস কিছু কাজের নিরিখে আজকে টেন্ডার প্রসেস অনুযায়ী তার ফর্ম তোলার ডেট ছিল সেই ডেটে কোনো কিছু সমস্যা সম্মুখীন হতে পারে সেই কারণে পুলিশ প্রশাসন ছিলেন যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় হ্যাঁ আমাদের কাছে এরকম ইনফরমেশন ছিল যার কারণে আমরা প্রশাসনকে যাতে সতর্কবার্তা একটা দেওয়া হয়েছিল এরকম কিছু একটা হতে পারে তাহলে সেই যেহেতু জনগণের পঞ্চায়েত সেই জনগণকে সুরক্ষিত রাখতে বা জনগণের পরিষেবাকে ঠিকঠাকভাবে যাতে ঠিকঠাক হয় সেই জায়গাকে বোঝায় রাখতে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি যেমন সেই জায়গায় টেন্ডার প্রসেসের যে নিয়ম ছিল সেই নিয়ম নিয়মের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের যে অজ্ঞতাবশত সিস্টেমের অজ্ঞতাবশত কারণে সিস্টেম ত্রুটি বিচ্যুতি দেখা দেয় যার কারণে টেন্ডার প্রসেসিং ক্যান্সেল করা হয় আমাদের পরবর্তী যে টেন্ডার হবে সেই টেন্ডার প্রসেসিংয়ে নিয়ম অনুসারে টেন্ডারের পরবর্তী ডেট এবং দিনক্ষণ আমরা জানাব এই রিসেন্টলি 10/8/2020 তারিখে একটা ফিনান্সিয়াল রিপোর্ট আপডেট হয়েছিল সেটা আমাদের আর আমাদেরই বলুন আর আমাদের স্টাফেদেরই বলুন একটু মানে মিসটেক হয়ে গিয়েছিলো দেখার যে দেখা হয়নি ঠিকঠাক ঠিক আছে সেখানে বলা আছে যে 1,00,000 টাকা থেকে শুরু করে যদি কোনো টেন্ডারের ভ্যালু হয় বা মূল্য হয় তাহলে সেটা একটা দৈনিক সংবাদপত্রে বাংলা সংবাদপত্রে প্রকাশ করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তো তার আগে আমরা যেটা রুল ছিল তার আগে এই 10/8/2020 তারিখের রুলের আগে যে রুলটা ছিল আমরা 5,00,000 পর্যন্ত ওই ব্যাপারটা ছিল না 5,00,000-এর উপর কাজ করতে গেলে তখন আমাদেরকে দৈনিক সংবাদপত্রে অ্যাডভার্টাইজমেন্ট করতে হতো যাই হোক সেটা ওভারলুক কোনো কারণে হয়ে গেছে সেটা আমাদের একটু ভুল ছিল বাকি সব প্রসেস যেখানে যে টেন্ডার নোটিশ দেওয়ার কথা বিডিও অফিস পঞ্চায়েত সমিতি বা আদার্স সেখানে প্রশাসনিকভাবে অ্যাডভার্টাইজের ক্ষেত্রে যেখানে যে দেওয়ার কথা আমাদের নোটিশ বোর্ডে সেখানে পর্যন্ত দেওয়া হয়েছিল সেই মোতাবেক গতকালকে আপনার আবেদনপত্রের তারিখ ছিল সংগ্রহে আবেদনপত্র কিছু কন্ট্রাক্টর সাহেবরা করেছিলেন তাদের আজকে স্কুলনি প্লাস টেন্ডার ফর্ম দেওয়ার ডেট ছিল সেই প্রসেস কিন্তু গতকাল রাত্রি থেকে বা সন্ধ্যেবেলা থেকে আমরা বিভিন্ন যারা আবেদন করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন জারি চাপে আমাদের কাছে তারা তৎক্ষণাৎ ফোন করে যে আমরা পঞ্চায়েত স্বার্থে
কাজ করব বলে যে আমরা টেন্ডারের আবেদনপত্র দিতে গিয়েছিলাম, আমাদেরকে ওরাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম স্পেসিফিক্যালি নাম বলুন তাহলে আমরা প্রশাসনকে জানাতে পারি। ঠিক আছে, ওনারা যেটা বলছেন কিছু পলিটিক্সে, আর যারা বিগত দিনে এখানে বেশিরভাগ কাজ করতেন তারা নাকি দু একজন কন্ট্রাক্টর তারা নাকি খুব তাদেরকে চাপ দিচ্ছিলেন যে ওটা তোমরা তুলো না, হ্যাঁ আমরা ওটা দেখছি, এরকম একটা ইঙ্গিত এসেছিল না তাদের নাম। তারা যেহেতু আমাদের কাছে ডিটেলস খোলসা করে বলেননি, সেই হিসাবে আমিও তো আইনে থেকে আমি তো কাউকে স্পেসিফিকলি যতক্ষণ না আমি তার ইয়ে পাচ্ছি ততক্ষণ তো বলতে পারি না, সেই হিসাবে নামটাও আমাদের কাছে বলেননি তারা, তাহলে তো আমরা অভিযোগ করতে পারতাম। তবে একটা অশান্তি সৃষ্টি বা চক্রান্তের যে পঞ্চায়েত, যেটা মানুষের একটা প্রতিষ্ঠান যেখানে মানুষের একবারে গ্রাউন্ড লেভেলে সব কিছু পরিষেবা পায়, তো সেখানে দেখছি যদি এরকম কিছু অবস্থা হয় সেটা একটা শুনতেও খারাপ। আর মাননীয় সরকারের একটা ডিপার্টমেন্ট পঞ্চায়েত যেখানে মানুষের জন্য এত কাজ করছেন, সেখানে যদি পঞ্চায়েত কাজের ক্ষেত্রে এরকম হ্যান্ডেল হয়, তো আমরা আগাম একটা প্রশাসনকে লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম। তো তারপরেও আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এটা আইবি দপ্তরেও রিপোর্টটা পর্যন্ত গেছেন, তারা ওনারদের তরফ থেকেও একটা প্রশাসনের এখানে স্টাফ এসেছিলেন এরকম একটা ব্যাপার হয়তো আমরা বুঝতে পারছি। এটা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবার আমরা প্রশাসনিকভাবে আমরাও কাজ করছি, ঠিক আছে, যতটা পারছি চেষ্টা করছি আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বজায় রেখে সমস্ত কিছু কাজ করা হবে। এবং আমাদের যে অর্থ উপসমিতির যে জরুরি ভিত্তিক সভা করা হয়েছে, এবং আমাদের বিডিও অফিসের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ডিপার্টমেন্টের, তিনিও এসেছিলেন এপিও স্যার, তো ওনার সামনে আমরা সভা।